আজকে আমরা নবম শ্রেণীর আর নবনবী সৃষ্টি যে প্রবন্ধটা সেটা আলোচনা করব। এর আগে দুটো পাঠ আলোচনা করা হয়ে গেছে। প্রথম পাঠে বিষয় সংক্ষেপ বলা হয়েছিল এবং দ্বিতীয় পাঠে এ পর্যন্ত পড়ানো হয়েছিল যে নতুন আমদানিও বন্ধ করা যাবে না। নতুন আমদানি বলতে গেলে যে বিদেশি যে সমস্ত বস্তু, যেমন আলু, কপি, এই সমস্তগুলো প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য, সেগুলো আমরা যেমন রান্নাঘরে প্রতিনিয়ত ব্যবহার করে চলেছি, সেই রকমভাবে সেগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি হবে? তাহলে অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদেরকে। সেরকমভাবে বিদেশি শব্দ ভাণ্ডার থেকে আমরা যদি শব্দ নেওয়া বন্ধ করে দিই, তবুও নিজ শব্দ ভাণ্ডার বা বাংলা শব্দ ভাণ্ডারের যে শব্দ মাধুর্য বা সৌন্দর্য ভাষা সৃষ্টির ক্ষেত্রে, সেটাও সমস্যা দেখা দিবে। সেই জন্যে নতুন আমদানি হচ্ছে বন্ধ করা যাবে না। আমদানি মানে নেওয়া, কোনো কোথাও দেখে হচ্ছে নেওয়া, এই পর্যন্ত হয়েছিল। পরের অংশ দেখো, পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। মানুষ যদি চেষ্টা করে সেই চেষ্টার ফল হয়তো অনেক দিনে পাবে বা পরে পেতে পারে বা নাও পেতে পারে, কিন্তু চেষ্টা করাটা কখনো হচ্ছে সম্ভব অসম্ভব নয়। চেষ্টা মানুষ করে দেখতে পারে, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন বহু সাহিত্যিক, উঠে পড়ে লিখেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। যে হিন্দি ভাষার যে সমস্ত সাহিত্যিকরা, হিন্দি ভাষার যে সমস্ত লেখক প্রাবন্ধিক, তারা এই সমস্ত চেষ্টাটা করেছেন। কোন চেষ্টাটা? বিদেশি শব্দ হচ্ছে হিন্দি ভাষার শব্দ ভাণ্ডার থেকে হচ্ছে বিতাড়িত করা। হিন্দি থেকে বিদেশি বলতে গেলে আরবি, ফার্সি এবং ইংরেজি, এই তিনটে, আরবি, ফার্সি এবং ইংরেজি, এই তিনটে শব্দ হচ্ছে তাড়িয়ে দেওয়ার হচ্ছে চেষ্টা করেছেন। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। প্রাবন্ধিক মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী, তিনি বলেছেন যে হিন্দি ভাষার লেখক প্রাবন্ধিক যারা চেষ্টা করেছেন যে হিন্দি ভাষা থেকে বা হিন্দি শব্দ ভাণ্ডারের শব্দ ভাণ্ডার থেকে বিদেশি শব্দ, আরবি, ফার্সি, ইংরেজি, এগুলো যে বর্জন করার চেষ্টা করেছেন, তার ফলটা হচ্ছে লেখক হয়তো দেখে যেতে পারবেন না। আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। যে হিন্দি যে চেষ্টা করেছে তাদের শব্দ ভাণ্ডার থেকে বিদেশি শব্দ, বিশেষ করে হিন্দি, ফার্সি এবং আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়ানোর, সেটা যদি ফল ভালো হয় তাহলে যারা পরবর্তী প্রজন্ম বা যারা যুবক সম্প্রদায় তারা কী করবেন? তারাও তাদের নিজের শব্দ ভাণ্ডার অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডার থেকে বিদেশি শব্দ তাড়ানোর বা বিদেশি শব্দ যে বর্জিত করে শুদ্ধ বাংলা ভাষা করার চেষ্টা করবেন। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলা ভাষার, তিনি বাংলা সাহিত্যের একজন দিগ্গজ পণ্ডিত, তিনি বাংলা সাহিত্যের, তাকে সব্যসাচী বলা হয়, তিনি নাটক, উপন্যাস, প্রবন্ধ, কথা সাহিত্য, চিঠি বিভিন্ন বিষয়ে তিনি পারদর্শিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু তিনিও দেখা যায় যে বাংলা শব্দকে মাধুর্য করার জন্য বা বাংলা শব্দ ভাণ্ডারকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য বা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে ভাষার যে অবদান রয়েছে সেই ভাষাকে আরো সুন্দর করে তোলার জন্য তিনি কী করেছেন? তিনি বিদেশি শব্দ আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে। আবরুটা ফার্সি শব্দ, ইজ্জত, ইমান হচ্ছে আরবি শব্দ। যে আবরু শব্দের অর্থ হচ্ছে পর্দা, ইজ্জত মানে সম্মান বা মর্যাদা, আর ইমান হচ্ছে ধর্ম বিশ্বাস বা বিশ্বাস আনা। তাহলে এই যে আরবি শব্দ আবরু, ফার্সি শব্দ ইজ্জত, ইমান, আরবি শব্দ, এই সমস্ত শব্দগুলো কী করলেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার শব্দ, যে বাংলা শব্দ ভাণ্ডারই ব্যবহার করলেন।
নজরুল ইসলাম ইনকলাব ইনকলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন, এবং নজরুল ইসলাম ও ইনকলাব শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। তিনিও হচ্ছে এরকম ফার্সি শব্দ ব্যবহার করলেন বাংলা শব্দ ভাণ্ডারে। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বিদ্যাসাগর বেশিরভাগ ক্ষেত্রে তিনি সাধু ভাষা ব্যবহার করেছেন, সেই সমস্ত সাধু ভাষার যে সমস্ত রচনাগুলো সেই রচনাগুলোতে তিনি বিদেশি শব্দ হচ্ছে ব্যবহার করেননি। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটি আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। বিদ্যাসাগর তার অনেক যে বেনামিতে লেখা, অর্থাৎ তিনি বিদ্যাসাগর নাম দিয়ে লিখেননি, তিনি অনেক ছদ্মনাম যেমন কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরিষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এরকম ছদ্মনামে বিদ্যাসাগর অনেক প্রহসন যেমন বুড়ো শালিকের ঘাড়ে রোগ, একই কী বলে সভ্যতা ইত্যাদি লিখেছেন। তো সেই সমস্ত অসাধু রচনায়, এই অসাধু বা অনামে লেখা রচনায় তিনি কী করেছেন, ফার্সি এবং আরবি বিদেশি শব্দ তিনি চুটিয়ে হচ্ছে ব্যবহার করেছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি বলে মনে করতেন। যে এই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, সকলেই আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপাল থেকে তিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন, যে বাংলা সাহিত্যের চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন, প্রাচীন যুগের আদি নিদর্শন বাংলা সাহিত্যের চর্যাপদ তিনি আবিষ্কার করেছিলেন। তিনি একজন বাংলা সাহিত্যের দিগ্গজ পণ্ডিত ছিলেন। তো তিনি যে আরবি ভাষার বিরুদ্ধে বা ফার্সি সব ভাষার বিরুদ্ধে জিহাদ ঘোষণাটা করে, জিহাদ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাকে এটা ঘোষণা করাকে তিনি আহাম্মকি বোকামির পরিচয় বলে মনে করেছেন। কেন, যে যদি কোনো বিদেশি শব্দের মাধ্যমে নিজ শব্দ ভাণ্ডারের বা ভাষার সৌন্দর্য যদি সৃষ্টি হয় তাহলে সেটা নেওয়া কখনো অন্যায় নয়। এই সেই জন্যে তিনি বলেছেন যে বিদেশি শব্দ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণাটাকে একটা বোকামির পরিচয় বলে তিনি মনে করতেন। অর্থাৎ তিনি যে বিদেশি শব্দ ব্যবহার যে করার পক্ষে ছিলেন। আলাল ও হুতুমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আলাল এবং হুতুম, আলাল মানে হচ্ছে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, একটা হচ্ছে উপন্যাসের নাম বা প্রহসনের নাম। আলালের ঘরে দুলালকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের যে মর্যাদা দেওয়া হয় 1858 সালে এটা হচ্ছে রচিত হয়েছিল। এবং হুতুম প্যারিচাঁদ মিত্র, তিনি হুতুম প্যাঁচার নকশা হচ্ছে বা কালীপ্রসন্ন সেনের, সরি, আলালের ঘরে দুলালটা হচ্ছে প্যারিচাঁদ মিত্রের এবং হুতুম প্যাঁচার নকশাটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের লেখা। তো হুতুমটা হচ্ছে আসলে ওটা হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের নাম। তার ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, অর্থাৎ আলালের ঘরে দুলাল বালাল এবং হুতুম প্যাঁচার নকশা এটা একটা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এটা প্রহসন দুটো যে কলকাতার তৎকালীন বাবু সম্প্রদায় বা তৎকালীন যে সদ্য ইংরেজি শিক্ষিত যুবক সম্প্রদায়ের যে উচ্ছৃঙ্খলতা, তাদের যে আচার আচরণকে তুলে ধরার জন্য বা ফুটে তোলার জন্য বিশেষ বিশেষ ভাষা তিনি হচ্ছে ব্যবহার করেছিলেন। সাধারণত বাংলা এসরোতে গা ঢেলে দিবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন, এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। যে এই যে আলালের ঘরে দুলাল এবং হুতুম প্যাঁচার নকশা এটা বিশেষ উদ্দেশ্যে রচিত, কিন্তু আমাদের যে বাংলা ভাষা সেখানে হচ্ছে সেখানে কী হবে না, সেখানে হচ্ছে গা ঢেলে দিবে না, অর্থাৎ সেই স্থল সেরকম শব্দ ব্যবহার করবে না। আর হিন্দির বঙ্কিম, যে আমাদের বাংলা সাহিত্যের যে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্রের সঙ্গে যে হিন্দি সাহিত্যের যে বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে, তো বঙ্কিমকে তুলনা করেছেন প্রেমচন্দ্রের, বঙ্কিমচন্দ্র সঙ্গে প্রেমচন্দ্রের তুলনা করেছেন, বঙ্কিম প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়, তিনিও কী করেছেন, তিনি আরবি ফার্সি শব্দ হচ্ছে ব্যবহার করেছেন। এই স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। প্রাবন্ধিক আরও কিছু জানিয়ে দিতে চেয়েছেন, তিনি বলেছেন যে আর একটা কথা বলে রাখা ভালো, সেটা কি, যে রচনার ভাষা হবে হচ্ছে তার বিষয়বস্তুর উপর নির্ভর,
অর্থাৎ কি বিষয় নিয়ে লেখা প্রবন্ধ হোক বা গল্প হোক, সেটা কোন বিষয়কে বা কোন প্রেক্ষাপটকে অবলম্বন করে লেখা, সেই বিষয়বস্তুর উপরই তার ভাষাটা হচ্ছে নির্ভর করছে। শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত বলা হবে। শঙ্কর দর্শন মানে দার্শনিক শঙ্করাচার্যের যে দর্শন তাকে বলা হয় শঙ্কর দর্শন। তার যে ভাষা সেই ভাষাটা সংস্কৃত বলা হবে, অর্থাৎ সেখানে শঙ্কর দর্শনের ক্ষেত্রে বেশি সংস্কৃত ভাষা থাকবে। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বাংলাতে বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য, এবং এই মোগলাই রেস্তোরাঁর ভাষা হবে অনেকখানি হুতুম ঘেঁষা, মানে হুতুম প্যাঁচার প্যাঁচার নকশা, হুতুম প্যাঁচার নকশা যে উপন্যাস তার যে ভাষা সেই রকম হবে, হতে বাধ্য। বসুমতী রচনার ভাষা এক, তাতে তাতে গাম্ভীর্য। বসুমতী একটি হচ্ছে সাহিত্য পত্রিকা, সেই সাহিত্য পত্রিকার ভাষা থাকবে, ভাষা একরকম হবে, সেই ভাষার ভাষাটা কেমন হবে, গাম্ভীর্যপূর্ণ হবে। বাঁকা চোখে ভাষা ভিন্ন, বাঁকা চোখ এটাও একটা হচ্ছে যে পত্রিকার নাম, হচ্ছে পত্রিকার নাম, তো তার যে ভাষা সে ভাষা থাকবে একটু ভিন্ন। তাতে থাকবে কি চটুলতা, চটুলতা মানে স্থূলতা বা চপলতা, তার ভাষাটা থাকবে চপলতা। তো এরকম 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 ধরনের তোমাদের প্রশ্ন হবে যে বাঁকা চোখের ভাষা কেমন, সে তার বাঁকা চোখের ভাষা থাকবে হচ্ছে ভিন্ন হবে, তার ভাষা হবে একটু চটুলতা থাকবে। বসুমতী সম্পাদকীয় ভাষা কি, তাদের মধ্যে থাকবে গাম্ভীর্য ইত্যাদি। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান, যে বাংলা ভাষায় যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে আরবি ভাষা ফার্সি ভাষা এবং ইংরেজি ভাষায় হচ্ছে প্রধান, অর্থাৎ বেশি পরিমাণে ইংরেজি ফার্সি এবং আরবি ভাষায় বাংলা ভাষায় হচ্ছে প্রবেশ করেছে। সংস্কৃত বিদেশি নয় এবং পর্তুগিজ স্প্যানিশ ফরাসি এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ল্যান্ডা দাগ দাও, সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সেগুলো বলতে কি, যে পর্তুগিজ ভাষা, ফরাসি ভাষা এবং স্প্যানিশ ভাষা, তো এই তিনটে ভাষা বাংলায় এত কম পরিমাণে ঢুকেছে যে এগুলোকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর প্রধান তিনটি হচ্ছে ভাষা যে বাংলায় ঢুকেছে, সেটা হচ্ছে আরবি ভাষা, ফার্সি ভাষা এবং ইংরেজি ভাষা। আজকে তোমাদের এই পর্যন্তই থাক, পরের দিন পরের অংশটা হচ্ছে আলোচনা করা হবে।